স্বাগতম সবাইকে হ্যালোয়েলসের আরও একটি নতুন ভিডিওতে। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে গর্ভাবস্থার 27তম সপ্তাহ। বিস্তারিত আলোচনা করব ছোট্ট একটি ইন্টোর পরে। ততক্ষণে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি আপনার গর্ভাবস্থার 27তম সপ্তাহে রয়েছেন। গর্ভাবস্থার 27তম সপ্তাহে আপনার শিশুর আকার প্রায় 36 সেন্টিমিটার হবে এবং সে 875 গ্রাম ওজনের হয়ে গেছে। এই সপ্তাহ থেকে আপনার শিশু রাত ও দিনের মধ্যে পার্থক্য করতে সক্ষম হয়ে গেছে এবং তার মস্তিষ্ক উন্নয়ন ঘটেছে। 27তম সপ্তাহে আপনার শিশু তার চোখ খুলে দেবে এবং তার চোখের পাতা তৈরি হবে। আপনার গর্ভের শিশুটি শ্বাস প্রশ্বাসের অনুশীলন শুরু করবে। শিশুদের এই পর্যায়ে তার শরীরের প্রায় 15% চর্বি থাকে, যা তাদের জন্মের সময় 30% বৃদ্ধি পাবে। আপনার শিশু হৃদস্পন্দন এখন আগের চাইতে বেশি শক্তিশালী হয়ে উঠবে এবং তা বাহির থেকেও হালকা শোনা যাবে। এ সপ্তাহে শিশুর প্রতিটি আন্দোলন কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী হবে। এ সময়ে আপনি লক্ষ্য করবেন যে আপনার শিশু নিজের ঘুমের প্যাটার্নের উন্নতি হচ্ছে। তাই ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন যে মায়ের বিশ্রামের সময়সূচি তার শিশুর সাথে যতটা সম্ভব সামঞ্জস্যপূর্ণ করা উচিত। 27তম সপ্তাহে গর্ভাবস্থার লক্ষণ। আপনার শারীরিক পরিবর্তনের কারণে আপনি মানসিক এবং শারীরিকভাবে ক্লান্তি অনুভব করতে পারেন। আপনার গর্ভাশয়ের বর্ধিত ওজনের কারণে পেটের মধ্যে ও পিঠে যন্ত্রণা অনুভব করতে পারেন। এ সময় আপনার যোনিস্রাব বৃদ্ধি বা পরিবর্তন হতে পারে, যা জলীয় বা রক্তের মতো হতে পারে। আপনার শিশুর বৃদ্ধির কারণে ক্রমবর্ধমান পেটে কখনো কখনো যন্ত্রণা অনুভূত হতে পারে। এ সময় আপনার শরীরে পর্যাপ্ত জলের অভাবে প্রস্রাবের সময় জ্বালা হতে পারে। এ সময় আপনার ঝাপসা দৃষ্টি এবং মাথা ব্যথা হতে পারে। গর্ভাবস্থায় রক্তের পরিমাণ বৃদ্ধি পায়, তাই হৃদয়টি পাম্প করতে কঠোর পরিশ্রম করে, যার ফলে দ্রুত হৃদস্পন্দন ও মাথা ঘুরতে পারে। স্থান হ্রাসের কারণে ফুসফুসে চাপ সৃষ্টি করে এবং অক্সিজেনের প্রয়োজন বৃদ্ধির কারণে শ্বাসে সমস্যা সৃষ্টি করতে পারে। 27তম সপ্তাহে গর্ভাবস্থার জন্য কিছু টিপস। গর্ভাবস্থায় ভালো স্বাস্থ্য বজায় রাখার জন্য পুষ্টি সমৃদ্ধ খাবার খান। আপনার আশেপাশে পরিষ্কার করে এবং ভালো স্বাস্থ্যবিধি বজায় রাখার মাধ্যমে সংক্রমণ প্রতিরোধ করুন। আপনার গর্ভাবস্থার ওজন ও আত্মবিশ্বাস বজায় রাখার জন্য এ পর্যায়ে উপযুক্ত ব্যায়াম করুন। সব রকম চাপ এবং উদ্বেগ থেকে দূরে থাকুন। খুব বেশি চিনি এবং লবণ খাওয়ার কারণে গর্ভাবস্থার ডায়াবেটিস হতে পারে, তাই অতিরিক্ত চিনি ও লবণ খাবেন না। চা এবং ক্যাফিন খাবেন না। আপনার এবং আপনার শিশুর যত্ন নিন, সবসময় সুস্থ থাকুন। ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে খুব সহজেই আপনি পরের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।